Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So hello guys, welcome back to my channel. So guys, aajke video dekhabo kibhabe apnara apnader background noise joto joto dharona ache kibhabe apnar background noise apnader video remove korben aro ki ki ache eigulo shompurno ami ekhon dharona diye dibo background noise ta ki kibhabe apnar ekta background noise remove korben কোন সফটওয়্যার কিভাবে করবেন সেগুলো নিয়ে আজকে সব কিছু আমি দেখা দিব। আর প্রথম কাজটা হলো আপনাকে জানতে হবে আসলে ব্যাকগ্রাউন্ড নয়েজটা কি। ব্যাকগ্রাউন্ড নয়েজটা বিভিন্ন ধরনের হতে পারে। তো ব্যাকগ্রাউন্ড নয়েজটা হচ্ছে আমি যখন যে ভিডিও করতেছি আমার বাইরে যতগুলো আওয়াজ হবে, অথবা আপনি যদি ভিডিও করেন আপনি যখন ভিডিও করলে তো বিভিন্ন ধরনের নয়েজ হতে পারে। পিসিতে করলে পিসিতে নয়েজ হতে পারে, মোবাইলে করলেও নয়েজ হতে পারে, যদি আপনি ক্যামেরাতে আপনার ফেস দেখা করেন তাহলেও নয়েজ হতে পারে, ফ্যান ছেড়ে করলে এসি ছেড়ে করলে বিভিন্ন ধরনের নয়েজ হতে পারে। তো আমি একটা এক্সাম্পল দিই নয়েজের। সো গাইস, এখন আপনারা রিমুভ ব্যাকগ্রাউন্ড নয়েজ এর নয়েজটা একদম ক্লিয়ারলি শুনেন। এখন আপনারা বুঝতে পারছেন যে একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ একটা রিমুভ ব্যাকগ্রাউন্ড নয়েজের মধ্যে কতটা পার্থক্য আছে। তো আজকে এই ভিডিওটা যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও প্রত্যেক নতুন ইউটিউবারদের জন্য, বিশেষ করে এটা নতুন ইউটিউবারদের জন্য বেশি গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কারণ আপনারা অনেক নতুন ইউটিউবার আছে আপনারা ভিডিও যে করেন সেগুলোর কোয়ালিটিটা খারাপ হয়ে যায়, কারণ আপনাদের ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড নয়েজ প্রচুর থাকে। এখন এই ব্যাকগ্রাউন্ড নয়েজটা আপনারা কীভাবে রিমুভ করবেন তা আমি দেখা দেবো। এ কারণে আপনারা অবশ্যই ভিডিওটা আপলোড করবেন অবশ্যই ব্যাকগ্রাউন্ড নয়েজটা অবশ্যই রিমুভ করবেন। আপনার চাইলে এটা মোবাইলে করতে পারবেন, কিন্তু আমি যে সিস্টেম এখন পিসি দেখাবো এটা কিন্তু আপনার মোবাইলে করতে পারবেন না, সেটা অবশ্যই আপনাদের পিসি হবে। মোবাইলে যদি আপনি অন্যভাবে করেন, কিন্তু মোবাইলে একটা সমস্যা হচ্ছে যে আপনাদের ব্যাকগ্রাউন্ড নয়েজটা একদম রিমুভ হয়ে যাবে, কিন্তু আপনাদের ভয়েসটা ভেঙে যাবে, এটা হচ্ছে এক সমস্যা। এর আগে আমি কয়েকটা ভিডিওতে আমার মোবাইল দিয়ে করছিলাম রিমুভ, দেখে আমার ব্যাকগ্রাউন্ড নয়েজটা ফুল ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু আমার ভয়েস যে আমি যে কথা বলতেছি এখন আমি যেভাবে রেকর্ড করতেছি সেম ওভাবে কিন্তু এক্সপোর্ট যে সফটওয়্যার দিয়ে করবো ওই সফটওয়্যার দিয়ে এক্সপোর্ট হবে, কোনো নয়েজটা সরি কোনো ভয়েস ভাঙবে না, কিন্তু মোবাইলতে করলে আপনাদের ভয়েসটা ভেঙে যাবে। এ কারণে আপনারা পিসি থাকলে সবচেয়ে ভালো হবে। সো গাইস, আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক হতে অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দেন, যাতে পরবর্তী যত নোটিফিকেশনগুলো আসে সবার প্রথমে আপনারা পেয়ে যান। সো গাইস, বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। You're never gonna make it, you're not good enough. There's a million other people with the same stuff. You really think you're different, man, you must be kidding. Think you're gonna hit it, but you just don't get it. সো গাইস, আপনার ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করতে হলে অবশ্যই আপনাদের একটা ভিডিও করতে হবে। ভিডিওর মধ্যে তো ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করবেন, কিন্তু ভিডিও যে করবেন ভিডিওর প্রথমে 5 থেকে 10 সেকেন্ড মধ্যে একটা টাইম নেবেন, যাতে ওই টাইমের মধ্যে আপনারা কোনো কথা বলবেন না। আপনি চাইলে এটা একসাথে করে ফেলতে পারবেন, যদি আপনারা এটা আলাদা করে করেন সমস্যা আপনার পরে একসাথে করে ফেলবেন, অথবা ভিডিও 10 সেকেন্ড ওয়েট করে এরপরে ভিডিও কথা বলা শুরু করবেন। আপনারা সাথে সাথে যদি কথা বলা শুরু করে দেন তাহলে আপনাদের ব্যাকগ্রাউন্ড নয়েজটা কিন্তু রিমুভ হবে না, সেটার জন্য একটা ফিউ একটা সেকেন্ডস একটা কিছু সেকেন্ডে একটা এবার শর্ট একটা ভিডিও করে তারপর রাখবেন একসাথে। তাহলে আপনারা যদি যে সফটওয়্যারে দেখাবো ওই সফটওয়্যার আপনার ইজিলি এটা রিমুভ করে ফেলতে পারবেন। তো আপনাদের ব্যাকগ্রাউন্ড নয়েজটা রিমুভ করতে হলে অবশ্যই তিনটা জিনিস লক্ষ্য করতে হবে। প্রথম যে কাজটা হলো আপনাদের ভিডিওটাকে অডিওতে কনভার্ট করতে হবে, তো কীভাবে করবেন এটা আমি দেখা দিব। এখন সেকেন্ড কাজটা হচ্ছে আপনাদের একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে, সফটওয়্যারটার নাম হচ্ছে অডাসিটি। অডাসিটি সফটওয়্যার হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা সফটওয়্যার ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করার জন্য, সবচেয়ে বেস্ট। এটা শুধু ব্যাকগ্রাউন্ড নয়েজের কাজ আর অন্য এডিটিং কিছু না, তো আপনারা এটা দিয়ে ইজিলি এটা করতে পারবেন। তারপর থার্ড যে কাজটা হলো আপনারা ব্যাকগ্রাউন্ড নয়েজটা কীভাবে রিমুভ করবেন সেটা পুরো আমি বিষয়টা দেখা দেবো। সো গাইস, এখন ফার্স্ট কাজটা হচ্ছে ভিডিও টু অডিও কনভার্ট। এখন আপনারা ভিডিও করে রাখবেন, আমি ভিডিওটা করে রাখছি। তো এখন ভিডিও টু অডিও কনভার্ট করতে হলে আপনারা গুগল ক্রোমটা ওপেন করবেন, যাদের কাছে উইন্ডোজ 10 আছে আপনার মাইক্রোসফট ইউজ করলে ভালো হবে, কিন্তু যাদের কাছে উইন্ডোজ 10 নাই উইন্ডোজ 7-8 আছে তারা গুগল ক্রোমটা ওপেন করেন। গুগল ক্রোমটা ওপেন হওয়ার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে, এখানে একটা সার্চ বার দেখবেন, আপনারা এই সার্চ বারে সার্চ করবেন ভিডিও টু অডিও অডিও কনভার্ট। আপনারা ভিডিও টু অডিও কনভার্ট লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে প্রথম যে লিঙ্কটা আসবে অনলাইন অডিও কনভার্ট, এটা হচ্ছে মেইন লিঙ্ক, এখানে ক্লিক করে দিয়েন।
সেখান থেকে আপনারা ইজিলি আপনার ভিডিওটা অডিওতে কনভার্ট করে নিতে পারবেন। তো এখানে আপনারা তিনটা স্টেপ পাবেন, একটা হচ্ছে ওপেন ফাইলে, তারপরে কোয়ালিটি বাড়ানো, এরপর কনভার্টে। তো প্রথম স্টেপটা না গিয়ে সেকেন্ড স্টেপে আপনারা কোয়ালিটিটা অবশ্যই বেস্ট করে রাখবেন। তো ওপেন ফাইলে দিয়ে আপনার যে ফাইলটা এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, একটু টাইম নেবে, এটা একটু এটা কম, এটা অনেক ছোট শর্ট ভিডিও দেখি MB অনেক কম, আপনার যত বড় ভিডিও হবে তত বেশি MB হবে। যদি স্ট্যান্ডার্ড গুডে রাখেন তাহলে MBটা একটু কম হবে, কিন্তু বেস্টে রাখলে সবচেয়ে বেস্ট হবে। আপনারা যেভাবে রেকর্ড করবে আপনার ভয়েসটা সেম ওভাবে এটা কনভার্ট হয়ে যাবে অডিওতে। তো এখন থার্ড কনভার্টে ক্লিক করে দিবেন, এটা কনভার্ট হয়ে গেছে। এখন শেষ কাজটা হচ্ছে ডাউনলোডে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন আপনারা। সেটা ডাউনলোড হয়ে গেছে। এখন ফার্স্ট কাজটা আমাদের শেষ। এখন সেকেন্ড কাজটা হচ্ছে আমাদের অডাসিটি একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে, সেটার জন্য আবার গুগল ক্রোম ওপেন করে নেবেন। তারপর এখানে আবার সার্চ করে সার্চ করবেন অডাসিটি ডাউনলোড। এই দেখেন অডাসিটি ডাউনলোড, এখানে ক্লিক করে দিয়েন। তাহলে প্রথমে যে লিঙ্ক দেখবেন ডাউনলোড অডাসিটি, এটাতে আপনারা ক্লিক করে দিলেন, এটাই হচ্ছে মেন লিঙ্ক। এখান থেকে আপনারা অডাসিটিটা ইজিলি ডাউনলোড করে ফেলতে পারবেন। তো তারপর এখানে যে ডাউনলোড যে তিনটে অপশন হবে উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, এই দেখেন এই ম্যাকে আপনারা এই ভিডিও দেখে আপনারা যাদের কাছে অ্যাপেল PC অথবা অ্যাপেল ল্যাপটপ আছে তারাও এই ভিডিও দেখে বুঝতে পারবেন, তাদের জন্য এটা হবে, কোনো সমস্যা নেই। আমরা উইন্ডোজ আছে দেখা, এখন আমি উইন্ডোজে ক্লিক করলাম। আপনারা যাদের কাছে উইন্ডোজ আছে তারা উইন্ডোজে ক্লিক করে দিবেন। এরপরে এখানে কিছু ইনফরমেশান আছে, ইনফরমেশানগুলো হচ্ছে এখানে আপনাদের উইন্ডোজ ভার্সনটা এই যে 32-64 GB লাগবে। এরপরে রেকমেন্ডেড র্যাম হতে হবে 4 GB, হাই 4 GB মতো থাকলে থাকতে হবে। অল লো যাদের কাছে লো 2 GB র্যাম আছে তাদের সমস্যা নেই, তারা অডাসিটিটা ইউজ করতে পারবেন। এরপরে এখান থেকে আপনারা দেখেন অডাসিটি 3.0.0 ইনস্টলার ক্লিক করে দেন, এটা হচ্ছে এটা ভার্সন। তারপর এখান থেকে আপনারা এই যে এই উইন্ডোজ ইনস্টলার ক্লিক করে আপনাদের অডাসিটিটা ইজিলি ডাউনলোড করে ফেলবেন। এরপর আপনারা এই যে আপনাদের গুগল ক্রোমে ডাউনলোডসে যাবেন। তো ডাউনলোডসে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যেটা ডাউনলোড শুরু হয়ে গেছে। তো গাইস এখন আপনারা দেখতে পাচ্ছেন যে অডাসিটি এটা আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি এখানে শো ইন ফোল্ডার ক্লিক করে দিব। তাহলে দেখতে পাচ্ছ আমার অডাসিটিটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এটা এদিকে ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করে এটা ইজিলি সেট আপ করে ফেলতে পারবেন আপনারা একদম ইজিলি। বড় ভিডিওটা বেশি বড় হয়ে যাবে দেখার, আমি সেটআপটা দেখাই নেই, একদম ইজিলি আপনারা এটা করতে পারবেন। সো গাইস এখন যে কাজটা আপনাদের অডাসিটি সফটওয়্যারটা ওপেন করতে হবে, তো আপনারা এটা ওপেন করে নিন। আমি এখান থেকে ওপেন করে নিতেছি অডাসিটি। অডাসিটিটা ওপেন হওয়ার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে, এখানে অডাসিটি সব ফাংশনাল কিছু সব কিছু আছে। এখানে ফাইলে ক্লিক করে আপনারা ইম্পোর্ট থেকে অডিওটা আপনার এখান থেকে নিয়ে আসতে পারবেন, অথবা আপনার এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপটাও করতে পারবেন। এখান থেকে ইজিলি ধরে এখান থেকে ইজিলি এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফেলতে পারবেন। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটাই হচ্ছে আমার ভিডিওর অডিওটা। এখান থেকে আপনারা এই যে এরকম আইকন আসলে এটা বড় ছোট করতে পারবেন আপনারা এই যেভাবে, আর আপনার যদি বড় ভিডিও বড় হলে তো অবশ্যই সাইডে যেতে হবে। তাহলে এরকম যখন আইকন আসবে দেখেন, এরকম আইকন আসলে আপনারা এবার সাইডে যেতে পারবেন, এবার আপনার ভিডিও সিলেক্ট করে ফেলতে পারবেন। এখন তো আপনাদের এখন আমি ভিডিও নয়েজটা শুনি, এটা নয়েজটা কেমন। সো গাইস আপনারা বুঝতে পাচ্ছেন যে এই ভিডিওটার মধ্যে ভিডিওটা অডিওটার মধ্যে প্রচন্ড পরিমাণ নয়েজ, এখন এটা কীভাবে রিমুভ করবেন সেটা আমি দেখা দেবো। আমি যে বললাম একটা ফিউ সেকেন্ডস একটা টাইম দিতে হবে, একটা কিছু সেকেন্ডে
এই টাইমটা হচ্ছে এই যে এই জায়গা, আপনার এখন বুঝতে পারছি যে এই জায়গাটাতে আমি কোন প্রকার কথা বলি নাই, এই জায়গা থেকে আমার কথাটা শুরু হয়েছে। তো আমি এখান থেকে নিউ উপরে কিছু উপরে যে কিছু ফাইল দেখবেন সেখান থেকে ইফেক্টস ফাইলে ক্লিক করে দিয়ে ইফেক্টস অপশন ক্লিক করে দিবেন, এরপর নয়েজ রিডাকশনে ক্লিক করে দিবেন। এই যে আরো কিছু অপশন আছে, নয়েজ রিডাকশন ক্লিক করে দিলে স্টেপ ওয়ানটা দেখেন, সিলেক্টেড 2 seconds অফ জাস্ট নয়েজ, সো অডাসিটি নোস হোয়াট টু ফিল্টার আউট। অর্থাৎ হচ্ছে এই যে আমি যে কথাটা বললাম, এই যে কিছু সেকেন্ড টাইম ধরতে হবে, এরপরে যত দিবেন এরপরে এইভাবে, এটা তো এখন কাজ নেই। তারপর আপনারা এখান থেকে যত নয়েজ রিডাকশন দিবেন সেই হিসাবে এই যে এই টাইমটা দিবেন। আমি এখানে 20 দিয়ে এই গেট নয়েজ প্রোফাইল দিয়ে দিব। এখন তো ফার্স্ট কাজটা শেষ, এখন আপনাদের পুরো ভিডিওটা সিলেক্ট করতে হবে। তো আপনার কিবোর্ডের কন্ট্রোল এ তে প্রেস করবেন। সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল এ তে প্রেস করার সাথে সাথে পুরো ভিডিওটা আমার সিলেক্ট হয়ে গেছে। এখন এফেক্টস এ আবার ক্লিক করে দিব আমি, নয়েজ রিডাকশন ক্লিক করে আমি এখান থেকে নয়েজ এর কাজটা শুরু করে এখান থেকে যত। এখন আমার এই ফার্স্ট স্টেপ শেষ, এখন সেকেন্ড স্টেপ হচ্ছে সিলেক্ট অল অফ দ্য অডিও ইউ ওয়ান্ট টু ফিল্টার, মানে এই যে নয়েজ রিডাকশনের কাজ। এই লাস্টের দুইটা যে কাজ সেটা কোনো ধরার দরকার নেই আপনাদের, এই নয়েজ আপনাদের ভিডিও পুরো নয়েজটা কেমন সেই হিসাবে আপনারা নয়েজটা দিবেন, নয়েজের রিডাকশনটা দিবেন। তো আমি এখান থেকে প্রায় আমি 20, তো একটা কথা আপনাদের বলে রাখি যে 20 উপর যদি আপনারা চান আপনাদের ভয়েসটা একটা ভেঙে যেতে পারে, অথবা আপনার নয়েজ যদি প্রচুর পরিমাণে হয় তাহলে কমপক্ষে 20-25 মধ্যে থাকবেন, এর উপরে যান না, 20 রেখে পরে ওকেতে ক্লিক করে দিবেন। সেটা কাজ শেষ। সকাল সকাল আপনি দেখতে পাচ্ছেন যে এখানে পুরাটা একদম ক্লিয়ার হয়ে গেছে, ওখানে পুরো নয়েজটা একদম ক্লিয়ার হয়ে গেছে। তো এটা আমি এখন আপনাদের দেখা দিব এটা নয়েজটা কেমন। সবকিছু করে ফেলতে পারবেন, এটা শুধু ভয়েস রিমুভ করার জন্য নয়েস, এটা তো আরো অনেক কিছু করতে পারবেন। তো আমি শুধু নয়েস নিয়ে আজকে দেখালাম, পরে পরে যদি আমি সময় পাইলে সব অন্য কিছু নিয়ে দেখা দিব। এখন যে কাজটা হচ্ছে আপনার এটা সেভ কিভাবে করবেন, সেভ করতে হলে অবশ্যই ফাইলে ক্লিক করে দিবেন, এই ফাইলে ক্লিক করে এক্সপোর্ট থেকে আপনার MP3-তে, এক্সপোর্ট এস MP3 অবশ্যই দিবেন। MP3 দিয়ে আপনার যে ফোল্ডার অথবা লোকাল ডিস্কে রাখবেন সেখান থেকে আপনারা এই সেভ অপশনে ফাইল নামটা দিয়ে সেভ অপশনে ক্লিক করে আপনাদের ভিডিওটা ইজিলি সেভ করে ফেলতে পারবেন। সো গাইস একটুকে এর বেশি আর কিছু না, এইভাবে আপনারা এই অডাসিটি সফটওয়্যার ইজিলি আপনাদের পুরো ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে ফুল ক্লিয়ার রিমুভ করে ফেলতে পারবেন, কোনো ভেজাল হবে না। সো গাইস আপনারা বুঝতে পারছেন যে অডাসিটি একদম সুন্দর মতো আপনাদের পুরো ভয়েসটা একদম সুন্দর করতে পারবেন, পুরো ব্যাকগ্রাউন্ড নয়েজটা একদম ফুল ক্লিয়ার রিমুভ করতে পারবেন, আপনাদের ভয়েসে কোনো প্রকার কিছু ভাঙবে না, আপনার ভয়েসটা একটু সুন্দর থাকবেন, যেভাবে আপনার রেকর্ড করতেছেন সেই মোবাইল রাখবেন। তো একদম ইজিলি এটাতে আপনারা ব্যাকগ্রাউন্ড নয়েজটা রিমুভ করতে পারবেন। সো গাইস আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, ভিডিওটা কেমন লাগছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো গাইস আপনারা সকলে ভালো থাকবেন।